বিরতির পর আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদ ও সঠিক সময়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ম্যানচেস্টারে উদ্বোধন করা হয়েছে ব্র্যাক সার্জেন এক্সচেঞ্জ লিমিটেডের বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল লন্ডন বার্মিংহামে ব্যাংকিং ব্যবসায় ধারাবাহিক সাফল্যের পর গত সোমবার ম্যানচেস্টারের বাঙালিতে প্রাণ লং সাইটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্রাক সাজন এক্সচেঞ্জের আরেকটি শাখা প্রবাসীদের কষ্টার্জিত টাকা নিরাপদ সঠিক সময় তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া ও গ্রাহক সেবার মান উন্নয়নে তাদের মূল লক্ষ্য বলে জানান ব্রাক ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান তিনি বলেন যারা বাংলাদেশীরা এত কষ্ট করে এখানে কাজ করছেন এবং টাকা পাঠাচ্ছেন দেশে ওনাদের আত্মীয় স্বজনদের কাছে সেটা কিভাবে সহজ করে এবং সুন্দর করে পোছানো যায় এবং সেই উদ্দেশ্যে আসলে আমরা ব্র্যাক থেকে চেষ্টা করছি আমরা ব্র্যাক ম্যাক একটা সাবসিডি করেছি ব্র্যাক সাজেন এই আপনাদের ইউকে তে ব্র্যাক সাজ এক্সচেঞ্জ ম্যানচেস্টার শাখার পরিচালক জারাল ফসল আহমেদ বলেন মানচেস্টার লং সাইটের ফোন বাজারে ব্র্যাক সাজনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করে এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল সালাম সি ও ব্র্যাক সাজন ইক্রাম আহমেদ সুরাবুর রহমান সৈয়দ আতাউর রহমান আবুনাসের ওহাব এমা চৌধুরী প্রমুখ উক্ত অনুষ্ঠানে আগত অতিথিরা গ্রাহক সেবার মান উন্নয়নের পাশাপাশি ব্রাকসাজন এক্সচেঞ্জের ধারাবাহিক ব্যবসায়িক সাফল্য কামনা করেন মানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অনুপ্রবেশের প্রতিবাদে এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের দাবিতে ম্যানচেস্টারের সহকারী হাই কমিশন অফিসের সামনে প্রতিবাদ সভা করেছে ম্যানচেস্টার বিএনপি বিস্তারিত থাকছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামলের একটি রিপোর্টে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগু সহ জাতীয় নেতৃবৃন্দকে জুড় প্রমুখ গ্রেপ্তার নির্বিচারে মানসত্বা সংবিধানের তত্ত্বাবধায় সরকারের ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার বেলা বারো গোটিকে মানচেস্টার সহকারী কমিশন অফিসের সম্মুখে মানচেস্টার বিএনপি আয়োজন করেছিল এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা আব্দুর রশিদ জনাবলি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সভাটি শুরু হয় মানচেস্টার বিএপি সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমদের সঞ্চালনায় উক্ত সভায় ওয়ার্ল্ডাম রোজডেল টেমসাইড লিডস শেফিল লিভারপুল থেকে বিপুল পরিমাণে বিএনপি উজ্জবদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন জামাল উদ্দিন জয়নাল আবেদিন বেলাল আহমেদ জায়দ আলী মল্লিক হাসনু গিয়াসুদ্দিন আব্দুল বাসিদ বকুল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন লেসুমিয়া আসাব আলী মাখন মিয়া কাউন্সিলর আব্দুল জিলানি আনোয়ার চৌধুরী এম চৌধুরী শাহ আব্দুল কায়ুম এডভোকেট চান মিয়া সহ গেটা ম্যানচেস্টার বিএনপি যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন আওয়ামী সরকারের পায়ের নিচে মাটি নেই তাই তারা বিএনপি নেতাকর্মীকে কর্মীকে মামলা ছাড়াই জোরপূর্বক গ্রেপ্তার করছে তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চাইছে তারা নির্বিচারে পাখির মতন গুলি করে বাংলাদেশের নিরহ মানুষকে হত্যা করছে তারা সহভাগীদের দিয়ে দেশ চালাচ্ছে বাংলাদেশে এখন কোনো সরকার আছে কিনা সন্দেহ শাহভাগে যেসব কর্মসূচি ঘোষণা করা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তা পালন করা হচ্ছে যা কিনা বাংলার সংবিধান তথা প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী বক্তারা এর তীব্র নিন্দা জানান বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত বিএনপি নেতৃবৃন্দের নিঃসত্ব মুক্তি নিরীহ মানসত্ব বন্ধ ও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনবলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ শেষে গ্রেটার ম্যানচেস্টার বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে ম্যানচেস্টার সহকারী হাইকমিশনের মাধ্যমে স্মারকলুপি প্রদান করেন ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল চ্যানেল আই নিউজ যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার যে দাবি বাংলাদেশের শাহবাগে উচ্চারিত হচ্ছে সেই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সংহতি সভা করেছে স্পেনের বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান বার্সেলোনা স্থানীয় একটি হলে এই সংহতি সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত বক্তারা এ সময় শাহবাগের গণজাগরণকে সময়ের দাবি বলে আখ্যায়িত করে বলেন বাংলাদেশের মানচিত্র আর পতাকাকে অস্বীকার করার পাশাপাশি মানবতা বিরোধী কাজে লিপ্ত থেকেছে যেসব রাজাকার আলবদর অবশ্যই তাদের ফাঁসি দিতে হবে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসারের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আমির হোসেন আমর পরিচালনায় অনুষ্ঠিত এই সংহতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান মোহাম্মদ বদরুল আলম জাহাঙ্গীর আলম শাহ আলম স্বাধীন মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ সুলতান মনিরুজ্জামান শিমুল আজিম প্রমুখ এ সংহতি সভায় বার্সেলোনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে সভা করেছে অস্ট্রেলিয়ার বাঙালিরা সতেরোই মার্চ সিডনির প্রাণকেন্দ্র মার্টিন প্যাসে তারা এসভা করেন সভা থেকে তারা শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ ছাড়াও সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ধর্ম যার যার দেশ সবার একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানে তখন প্রকল্পিত হয়ে ওঠে সিডনির মার্টিন প্যাস চত্বর এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন পেশাজীবী ছাত্র শিক্ষক গৃহিণী শিশু কিশোর সহ বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি অংশগ্রহণ করেন এ সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একটি স্বাক্ষর অভিযান করেন যা অস্ট্রেলিয়ার পার্লামেন্টে জমা দেওয়ার কথা রয়েছে দেশে ওলামা একরামদের সাথে বইরি আচরণের অভিযোগ এনে সভা করেছে সম্মিলিত ওলামা পরিষদ গ্রেটার ম্যানচেস্টার ইউকে শাখা ম্যানচেস্টার স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় মালানা সভাপতিত্বে এবং রহমান ও মোহাম্মদ আব্দুল মালিক মহসিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রুবেল আহমেদ বক্তব্য রাখেন মাওলানা উবায়দুল হক মালানা লুৎফর রহমান মালানা হাসান মাহমুদ মালানা আব্দুল বাসিদ আশ্রফ আসক্রিমিয়া মাওলানা বাহুল ইসলাম মাওলানা শামীম আহমেদ প্রমুখ উক্ত প্রতিবাদ সভায় গ্রেটার ম্যাঞ্চেস্টারের বিভিন্ন শহর থেকে আলেম উলামাগণ উপস্থিত ছিলেন স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার স্পেন প্রতিনিধি সাদুল সুহেদ জানান গত সতেরোই মার্চ বার্সেলোনার স্থানীয় একটি মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড কাতালোনিয়া সভাপতি সুয়জ্জামান জামান ষোলোটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় পলাশ রুহেল জুটি জুবেন খালেদ জুটিকে পরাজিত করে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটি নেতা মুক্তার আহমেদ ইকবাল হোসেন শাহ ইমরান আহমেদ আরিফুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপির ডাকা সোমবার ও মঙ্গলবারের আটচল্লিশ ঘন্টা হরতাল বিয়ানি বাজারে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে এ সময় বিএনপি যুবদল ও নেতাকর্মীরা শহরে পিকেটিং মিছিল ও পথসভা করে আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান হরতাল চলাকালে সরকারি অফিস ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলা ছিল এ সময় দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে যানবাহন চলাচল করেছে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পৌর শহরে পুলিশের কড়া নজরদারি ছিল হরতালে উপজেলার কোথাও সংঘাত কিংবা সংঘর্ষের খবর পাওয়া যায়নি এদিকে হরতাল চলাকালে পৌর শহরে উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদল যৌথভাবে মিছিল বের করে পরে স্থানীয় নিউ মার্কেট মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল সভাপতিত্বে ও নির্বাহী সদস্য সিদ্দিক আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নজমুল হোসেন পুতুল উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিজবাউদ্দিন আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম চলে গেলেন আকণ্ঠ গণতন্ত্রের ধারক বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান তিন দিনের জাতীয় শোক হাউস অব কমন্স উত্থাপিত হয়েছে ব্রিটেনের দুই সালের বাজেট যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে ওলহাম থেকে শুরু হল ওয়াকিং ফর জাস্টিস নামের এক ব্যতিক্রমধর্মী পদযাত্রা এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ